ছোট্ট বন্ধুরা, আজ আমরা ক্লাস থ্রি ইভিএস এর তৃতীয় পর্বের আকাশ ইউনিটের চাঁদ মামার লুকোচুরি ব্যাখ্যা সহ আলোচনা, প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। ভালো করে সূর্য দেখার পর পৃথা ভাবল, চাঁদ কোথায় ওঠে, কোথায় ডোবে। সন্ধ্যেবেলা আকাশে চাঁদ খুঁজল, কোথাও নেই। মাকে বলল, মা, আকাশে তো মেঘ নেই, তবু চাঁদ দেখা যাচ্ছে না কেন? মা বললেন, কাল অমাবস্যা গেল, আজ থেকে শুক্লপক্ষ শুরু, আজ প্রথম সন্ধ্যা। আমরা বলি শুক্লপক্ষের প্রথমা তিথি। তাহলে প্রথম সন্ধ্যাটাকে আমরা কি বলবো? শুক্লপক্ষের প্রথমা তিথি। আজ চাঁদ দেখা যাবে না, কাল সন্ধ্যেবেলা দেখতে পাবে। পরের সন্ধ্যায় পৃথা আবার দেখল, সত্যিই তো বাঁকা কাস্তের মতো সরু একটা ফালি চাঁদ উঠেছে পশ্চিম আকাশে। তাহলে বাঁকা কাস্তের মতো চাঁদটা দেখতে কোন দিকে উঠেছে আকাশে? পশ্চিম দিকে। মাকে বলল, মা, চাঁদ পশ্চিম আকাশে ওঠে? সূর্যের মতো পূর্ব আকাশে ওঠে না? মা হাসল, বললেন, রোজ সন্ধ্যেবেলা দেখো, তারপর বুঝবে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া, এরপর তৃতীয়া, চতুর্থা, চতুর্থী, এভাবে চলবে। আধ ঘন্টা পরে আবার চাঁদ দেখতে গিয়ে পৃথা অবাক, চাঁদটা কোথাও নেই। পরের তিন দিন পৃথা ভালো করে লক্ষ্য করল, পরপর চাঁদটা বড় হচ্ছে আর মাঝ আকাশের দিকে সরে উঠছে। তাহলে আগে দেখেছি পশ্চিম আকাশে চাঁদকে, তারপর চাঁদটা একটু বড় হচ্ছে এবং মাঝ আকাশের দিকে সরে সরে যাচ্ছে। তিন দিন পর ষষ্ঠীর সন্ধ্যা, পৃথা খুব ভালো করে দেখলো চাঁদটা, কমলালেবুর কোয়ার মতো দেখাচ্ছে। তাহলে ষষ্ঠীর সন্ধ্যায় কী দেখলো? কমলালেবুর মতো চাঁদের চাঁদটাকে দেখাচ্ছে। মাকে দেখালো, মা বললেন, পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত বড় হবে। পরদিন স্কুলে এসব কথা বলল পৃথা। স্বপন বলল, আমিও দেখেছি দিদি, পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা পূর্ব আকাশে ওঠে গোল থালার মতো। তাহলে পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা কোন দিকে ওঠে? পূর্ব দিকে। কেমন দেখতে হয়? গোল থালার মতো। আয়ুব বলল, পূর্ণিমা আকাশে শুধুই চাঁদ, তারা বেশি দেখা যায় না। দিদিমণি বললেন, ঠিক বলেছ, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। তাহলে পূর্ণিমার পর থেকে কি শুরু হয়? কৃষ্ণপক্ষ। তাহলে আমরা কটা পক্ষ পড়লাম? একটা শুক্লপক্ষ যেটা অমাবস্যার পর থেকে শুরু হয়, আর একটা কৃষ্ণপক্ষ যেটা পূর্ণিমার পর থেকে শুরু হয়। প্রথম সন্ধ্যাকে বলে কৃষ্ণপক্ষের প্রথমা, তারপরের সন্ধ্যায় কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, তারপর তৃতীয়া, এইভাবে চলতে থাকে। কোন তিথিতে আকাশে অনেক তারা দেখা যায় বলতে পারো? সবাই ভাবতে থাকলো। পৃথা বলল, এবার ভালো করে দেখব। বেশ, আগামী এক মাস ধরে রোজ দেখবে কবে কোন দিকে চাঁদ উঠছে, কোন কত বড়, কোন দিকে সরছে, কোথায় আসতে অস্ত যাচ্ছে, কোথায় অস্ত যাচ্ছে, আকাশে তারা কম নাকি বেশি। এখানে একটা ছক রয়েছে, দেখো, চাঁদ আর তারা দেখো, যা দেখোছ সেই সব কয়েকদিন অন্তর লেখো। রোজ লিখতে চাইলে সেটাও খাতায় লিখতে পারো। অমাবস্যার কতদিন পরের কথা? এখানে তিন দিন। চাঁদের ছবি বাঁকা কাষ্ঠের মতো। আকাশের কোন দিকে ও কখন চাঁদ উঠেছে? পশ্চিম দিকে সন্ধ্যাবেলায়। চাঁদ কোন দিকে সরছে ও কোথায় অস্ত যাচ্ছে? পশ্চিম দিকে, পশ্চিম দিকে সরছে, পশ্চিম দিকেই অস্ত যাচ্ছে। আকাশে আগের রাতের চেয়ে তারা কম নাকি বেশি? কম। ছদিন পর দেখছি, কেমন দেখতে? কমলালেবুর কোয়ার মতো চাঁদকে দেখতে হয়েছে পশ্চিম আকাশে দেখা যাচ্ছে, আর চাঁদটা মাঝ আকাশের দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে, আকাশে তারার সংখ্যা কম। দশ দিন, কমলালেবুর কোয়ার মতো দেখতে চাঁদকে, মাঝের আকাশ, আকাশের মাঝখানটা দেখা হচ্ছে, তারপরে পশ্চিম দিকে ধীরে ধীরে অস্ত যাচ্ছে, কম, আকাশে রাতে তারার সংখ্যাটা কম। ১৩ দিনে দেখছি প্রায় গোলাকার চাঁদ পূর্ব দিকে উঠেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এবং তারার সংখ্যা কম। পূর্ণিমার কতদিন পরের কথা? তিন দিন পরের কথা। তিন দিন দেখতে পাচ্ছি চাঁদটা প্রায় গোলাকারই আছে, পূর্ব দিকে উঠেছে চাঁদ, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এবং রাতে আকাশে তারার সংখ্যা বেশি। সাত দিন দেখলাম কমলালেবুর কোয়ার মতো, থেকে থেকে আকারটা ছোট হচ্ছে। মাঝ আকাশে দেখলাম পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এবং তারার সংখ্যা বেশি। ১২ দিনে দেখলাম বাঁকা কাস্তের মতো পশ্চিম দিকে উঠেছে আর পশ্চিম দিকেই অস্ত যাচ্ছে, আর তারার সংখ্যা বেশি। তারপর ১৫ দিন, অর্থাৎ অমাবস্যার দিন, আকাশে চাঁদের দেখা নেই, চাঁদ নেই, চাঁদ নেই মানে কোন দিকে সরছে সেটা বোঝা যাচ্ছে না, চাঁদ না থাকলে কিছুই বোঝা যাবে না, আর তারার সংখ্যা কিন্তু বেশি। এবার এই চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন উত্তর চলো দেখে নিই।
চাঁদ মামার লুকোচুরি। অমাবস্যার পরের দিন কোন পক্ষ শুরু হয়? অমাবস্যার পরের দিন শুক্লপক্ষ শুরু হয়। শুক্লপক্ষের প্রথম দিনটি কি বলা হয়? শুক্লপক্ষের প্রথম দিনটিকে প্রথমা তিথি বলা হয়। শুক্লপক্ষের প্রথমা তিথিতে কি চাঁদ দেখা যায়? না, শুক্লপক্ষের প্রথমা তিথিতে চাঁদ দেখা যায় না। প্রথমে চাঁদ কোন দিকে দেখা যায়? প্রথমে চাঁদ পশ্চিম দিকে দেখা যায়। পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা কেমন হবে? পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত বড় হবে। পূর্ণিমায় চাঁদকে দেখতে কেমন হয়? পূর্ণিমায় চাঁদকে গোল থালার মতো দেখতে হয়। এখানটা আমি দেখতে এটা লিখতে মিস করে গেছি, থালার মতো দেখতে হয়। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদকে আকাশের কোন দিকে দেখা যায়? পূর্ণিমার সন্ধ্যায় চাঁদকে আকাশের পূর্ব দিকে দেখা যায়। কৃষ্ণপক্ষ কবে থেকে শুরু হয়? পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। সঠিক উত্তরটিতে টিক দাও। অমাবস্যার পর শুরু হয় শুক্লপক্ষ, পূর্ণিমার পর শুরু হয় কৃষ্ণপক্ষ। পূর্ণিমার চাঁদ দেখতে হয় গোল থালার মতো, সন্ধ্যাবেলায় আকাশে চাঁদ দেখা যায়। পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলে চোখ রেখো। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও।